इसका नीचे अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। বন্ধুগণ আজকে আমি নিজে একটা পরীক্ষা করতে আরছি, নিজে তাওয়ালে নিজে আরছি। আজকে শুক্রবার জুমার টাইম আর কি, এরকম মানুষের কয়ে খালি আন্ডা খোলা দেয় আর কি, অমলেট বানা কেমনে করে বানা, আমি আজকে নিজে খুদ পরীক্ষা করে দেখতে চাই আর কি। আমি এ তাওয়াটা নিয়ে আসি, খালি তাওয়া, এ ঠান্ডা তাওয়া, পানি লাগানো আছে এখনও। আমি দেখো রোদ, দেখো রোদ, রোদ বিশাল রোদ, বুঝো এখন অনেক রোদ আছে। আমি আর কি তাওয়াটা দুই দুই এক ঘন্টা লাগে আর কি, আমি তাওয়াটা রোদে রেখে যেতে চাই, রেখে আমি জুমাতে যাবো নামাজ পড়া লাগে। জুমা থেকে আয়রা তাওয়াটা দেখুন সত্যি কি, এটা দা আমলেট বানানো যায়, আমলেট বানানো উপযুক্ত এটা, এ রোদে। আমি আজকে নিজে পরীক্ষা করবো লাগে, আমি আর কি মাঠে নামছি, দেখি আমার এটা কি সত্য হয় না মিথ্যা। আমি দেখি ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখি অনেক লোকেরা অমলেট বানায় রোদে, তাপ দিয়ে তাওয়া দিয়ে অমলেট বানায় মাছের ভাজি করে। আসছি দেখি রোদ কতটুকু, কত রোদের পাওয়ার কতটুকু, আমি চেক করার জন্য, এটা সত্য না মিথ্যা চেক করার জন্য আমি আজকে রেখে যেতে চাই এখানে এই রোদের মাঝখানে। দেখো আমি বেশি না দুই এক ঘন্টার জন্য আমি রেখে যাচ্ছি, আমি জুমাতে যাব। জুমাতে যাওয়ার পরে আমি রিটার্ন যখন আসবো, আসার পরে দেখবো কত গরম আছে, আমি অমলেট ঢেলে দেখবো সত্য না মিথ্যাটা, ঠিক আছে। এখন জন্য এটুকুই রাখলাম, তারপরে বাকি আমি আসার পরে ইনশাল্লাহ সবাইকে দেখাবো। অনেক দেখো রোদ, দেখো সেটা মাথার উপরে চলে আসছে, বুঝো অনেক উপরে আছে রোদ, বিশাল তাপ আছে রোদের, সত্য যেটা তাপে রোদের তাপ যেটা সেটা সত্যই লাগতেছে। আমি কি করব অল্প পরে এসে আমি সত্য না মিথ্যা আমি ট্রাই করব এটাকে। দেখো আমি ছুঁয়ে দেখছি ঠিকই আছে, ওই গরম হচ্ছে, তাপে গরম হচ্ছে, এখনো পানি লেগে আছে, দেখতে পাচ্ছ তো পানি এখনো লেগে আছে তাওয়াটা, তাওয়াটাতে, ঠিক আছে। আমি অল্প পরে ম্যাক্সিমাম এক ঘন্টা দুই ঘন্টা পরে এসে আমি আন্ডা নিয়ে আসবো, নিয়ে এসে চেক করবো এটা সত্য না মিথ্যা, বুঝো নিজে ট্রাই করার জন্য আজকে আমি লেগেছি ভিডিও একটা করার জন্য। আমি ইনশাল্লাহ মসজিদ থেকে আসার পরে আমি সত্যটা দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এ দেখুন আমি দুই ঘন্টা পরে সাইডের উপরে আসি, আন্ডাটা চেক করবার জন্য। আমি তাওয়াটা দিয়ে দেখি কীরকম গরম হয়েছে আর কি, দেখতেছি হয়নি বাম্পার একটা গরম হয়েছে, বস্তুটা গরম হয়েছে ঠিকই, অন বস্তুটা আমি তেল ডাললা আন্ডা ডাললা আমি চেক করতেছি আর কি, দিয়ে তারপরে সত্যটা মিথ্যাটা আর কি বোঝা যাব। তেলটা আমি এখন যখন ঠান্ডা তেল ডাললাম, কি করম আরও দশ মিনিট ওয়েট করি, তেলটা একটু গরম হোক, ঠান্ডা তেল ডালা আছে তো তেলটা অল্প গরম হোক, তারপরে বাকি দেখাইতেছি সত্য না মিথ্যা। স্টপ করো, হ্যাঁ দেখছি আমি এখন কুড়ি মিনিট হয়ে গেছে, কুড়ি মিনিট আধা ঘন্টার মতন আমি তেলটা রাখছি এখানে, তেলটা এখন শুয়ে দেখবো, হ্যাঁ অল্প তাপ হয়েছে, ঠিক আছে। এখন দেখি এটা উপযুক্ত হয়েছে কি না, এই আন্ডাটা ডিম ভেঙে নিয়ে আসছি, ডিমটাকে কি ও সিদ্ধ করতে পারবে না পারবে না, এখনই পরীক্ষা হয়ে যাবে এটা। আমি এখন তাওয়াটা নিশ্চয়ই, হ্যাঁ গরম হয়েছে লাগতেছে, তেলটা অল্প গরম হয়েছে, এখন আন্ডাটা দেওয়ার পরে বাকি দেখা যাবে কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখছি আল্লাহর বরকতে কি হয় কি না। ভিডিও করো,
হ্যাঁ দেখুন, আমি হ্যাঁ সত্যই রান্নাটা হচ্ছে, অলওভার টাইট হচ্ছে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমি এখন কি করব সেটা পাল্টাবো, পাল্টে দেখি ওইদিকে হয় কি না। হ্যাঁ 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 হয়েছে হয়েছে, মানে আগুনের তাপে যতটুকু দিলে যতটুকু হইতে চায় অতটুকু হয়নি, না হলেও অমলেট অমলেটের মতনই হয়েছে। হ্যাঁ অমলেটের মতনই হয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। ডাইরেক্ট যখন গ্যাসে আগুনে যেরকম করে হয় পুরো পুরোটা হয়, এরকম পুরো পুরোটা আমি করতে পারি নাই রোদে তাপে। শায়দ হয়তো যদি আরও 2-3 ঘন্টা আরও যদি রোদে তাপে দিতাম তেলটা বা তাওয়াটা রাখতাম, তাহলে অবশ্যই অরিজিনাল মতনই পুরোটাই হইতো। এখন হয়েছে মানে পুরোটাই পুরোটা হয়নি এখনও। আজকে এই ভিডিওতে আমি বলতে চাই যে আমরা ফেসবুকে যে ফেসবুকে বা ইউটিউবের চ্যানেলে আমরা দেখি ভিডিওটা, সেটা এরকম করে বানায়, সেটা বানানোটা সত্যই মানে অল্প ওয়েট করে অল্প সময় লাগে। আমি যেহেতু এখানে এই ভিডিওটা এখন তৈরি করতেছি, টাইম লাগছে, অনেক টাইম লাগছে আমার, মোটামুটি 3 ঘন্টা সময় লাগছে, 3 ঘন্টা সময় হাতে নিয়েছে আমার। তারপরে পুরোপুরি হয়নি, এখন অমলেট হয়েছে কিন্তু পুরো পুরোটা হয়নি, সেজন্য আমি বলছি সেটা সত্যই রোদের তাপে যে এতটুকু পাওয়ার আছে আমি আজকে জানতে পারলাম, নিজে ট্রাই করে দেখলাম, তো সেজন্য আজকে জানতে পারলাম যে এটা হয়েছে। তো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেন, লাইক করে দেন, আর ইউটিউব চ্যানেল দেখলে আপনি সাবস্ক্রাইব করে দেন, আর যদি ফেসবুকে দেখেন তো ফলোয়ার করে দেন, লাইক করে দেন, আর আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে। আজকে ভিডিওতে আমি এটুকু দেখালাম, আর ভিডিওটা দেখে যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আপনার নিজে ট্রাই করে দেখতে পারবেন, 2-3 ঘন্টা রোদে রাখে চেক করতে পারেন। এটা আমাদের কথা না, আপনি নিজের ব্যক্তিগত আপনি ট্রাই করে দেখবেন বস্তুটা কি সত্য না মিথ্যা, রিসার্চ করে আপনি নিজেই রিসার্চ করে দেখবেন। আজকের জন্য এতটুকুই, আগলে এবার দেখো ব্ল্যাক ভিডিও নিয়ে সামনে সামনে আসবো। ধন্যবাদ, আজকে আমি এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাশ্মীর, কাশ্মীর শ্রীনগর, শ্রীনগর আমরা আছি ঘুরবো লাগে আর কি, আমরা কেরালাতে আছি এই সিজন আর কি, আগস্ট মাস আর কি, এটা আওয়ার পরে দিয়ে এটা সিজন না আর কি, যে বলে আর কি বরফ পরে আর কি এই সিজনটা, এই সিজনটা হচ্ছে নভেম্বর থেকে শুরু হবো আর কি, জানুয়ারি মার্চ ধরে থাকবো আর কি। আমরা এর আগে করছি আর কি, আমরা জানছি না যে সিজন না, এটা বরফ পরার সিজন না। এরপরও না অফার জানা গেছে যে এটা এই সিজনে মানুষ আয় করবো লাগে, আর বহুত মানুষ আসছে ঘুরবো লাগে এই সিজনে, মানে বস্তু উনি দেখবার লাগে আর কি, দেহাত বস্তু নিয়ে সিজন আছে আর কি, লেগে আসছে আর কি, সিজন দেখবো লাগে। এরপরও আমরা আসছি দেখবাম, সেই সিজনে যদি আইতাম তাহলে অনলি বরফ দেখলাম, বলে দেহাত কিনে বসে থাকবো না, সব দলা দলা বরফ থাকলো, এলে এলে এই সিজনে ভালোই হয়েছে, আমরা দেখবো বস্তু যে দিয়ে আসেনি দেখবো আর কি, ঘুরবো আর কি। বা যদি আবার নেক্সট সিজনের মধ্যে আমরা আমার কি বরফ দেখবো লাগে, সেটা আর কি ভাই থাকবো ভাই, সব আমরা ক্লিয়ার করে দেন দেখবো দেখে। আজকে আমার এক ভিডিও লয়ে আসছি, কী ভিডিও, নতুন একটা ভিডিও লয়ে আপনার সামনে আসছি, দেখতেছেন তো আপনারা বুধ মেসুস হইতেছে ভিডিওটা দেখে আর, যে নতুন নতুন কিছু বস্তু দেখতেছে, কীরকম নতুন বস্তু দেখতেছে, কী বস্তু দেখতেছে, ওখানেও বহুত মানুষ বুঝছে না বা আপনিও বুঝছেন না বস্তুটা কী। আমি কই দিয়েছি আমার পাশে যে দেখতেছেন কী দেখতেছেন, এটা আপেল গাছ, আমরা আপেল গাছ জীবনে হকিকত সামনে থেকে দেখছি না, আমরা হয় আপেল খাইছি বা হয় আপেল বাজার তাই না কিনছি, কিনে না খাইছি আতাইছি, এটা আলাদা মেসেজ করছি আর কি। ওহন যেটা আমরা দেখতেছি একদম অরিজিনাল আপেল গাছ দেখতেছি, কাশ্মীর আপেল গাছের বাগান আর কি, এনে প্রত্যেক ঘরে 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 আপেল গাছ আছে আর কি, প্রত্যেক ঘরে ঘরে। শুনে আমরা আগে আমরা দেখি এই বস্তুটি কীরকম আপেলটা দেখে, দেখ আমার খুব ভালো লাগে আর কি, বলে দিতাম বলে গিয়ে হাতাইতাম, দেখবার লাগে খুব ভালো লাগছে, বলে যাচ্ছে যেন আগে দেখে। সো এই দেখুন আপেল, সবাই তো অরিজিনাল আপেল, ঠিক আছে, এই দেখুন অরিজিনাল আপেল দেখছেন, খুব ভালো লাগছে না বলতে গেছে তাই, এখন খুব মজা লাগছে আমার অরিজিনাল আপেল, সে ভালো লাগতেছে, হাতে মজা লাগতেছে, হ্যাঁ।
খুব ভালো লাগছে, আমার খুব খুশি লাগছে, বিরাট ভালো লাগছে আমার। দেখিয়া দেখেন সব অরিজিনাল আপেল না, দেখেন সব অরিজিনাল আপেল দেখাচ্ছে। ঠিক আছে আরও দেখেন, শুধু আমরা হেড সাইডে দিই দেখছেন লুট করেছে, যেরকম দেখা দেওয়া যায় আর কি, হরবির মতো না, আমরা আসামের মতো হরবি ভাইকে গেলে এরকম লুট খেতে না, মানে কাশ্মীরে কি মানে কি বাগানে আপেল লুট খেতে এবার কি হরির মতন। এই ধরুন দেখছেন দেখতেছি সবাই ডি আপেল অন কাঁচা কাঁচা আর কি, ডি অন ফাঁকছে না ট্রেন আর দেখি। এই ধরুন এইসব অল্প অল্প ওই রং দূরাইতে আছে ফাঁকবে লাগে আর কি, ট্রেন আর দেখ ধরুন সে দেখতেছি। এই দেখুন কি মজা লাগছে না আপেলটা, দেখ আমার খুব ভালো লাগছে আপেল গাছ, লুকিয়ে আপেল গাছ গাছে দেখুন। এটা তো কিচ্ছুই না, এটা কিচ্ছুই না, আমরা আরও দেখব বাগিচা যায় আর কি, আপেলের যেটা বাগিচা আর কি বাগান, আপেলের যে বাগান এই বাগানে আমরা যাই দেখব লাগে, বাগানের ভিতরে গিয়ে ভিডিও বানাম আরও। আর মেইন কথা হয়েছে কি, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকুন ফলো করে দিন, নতুন আরও কিছু দেখব লাগে, আমি আইসি এগুলো শুরু কাশ্মীর বহুত কিছু দেখব না বাহির হয়েছে। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিন, আর যদি আপনার বন্ধুরা দেখবার সুযোগ করে দিন আর কি, তো ভালোভাবে শেয়ার করে দিলে তো দয়া করে একটু ভিডিওটা আমার শেয়ার করে দিন, বলে এক মাসে দেখবার সুযোগ করে দিন। আর যেন ইউটিউব চ্যানেল দেখে থাকুন তো একটা নিশ সাবস্ক্রাইব করে দেবেন, তো আমরা দেশের একটা ভাই চ্যানেল খুলছে, কত কষ্ট হয়ে রাখ এত দূরে ফেলে গেছে, সুন্দর নতুন বস্তু কয়েকটা দায়িত্ব আছে, এলে সাবস্ক্রাইব করে দিন, নেক্সট ভিডিও দেখবার সুযোগ হয়ে যাক আর কি। তো আমরা কী করাম আগলা ভিডিওর মধ্যে আমরা আবার আপনারা দেখবাম, আপনারা সামনে ভিডিওটা লয়ে আয়াম আর নতুন নতুন বস্তু দেখায়াম। আরেক কথা, যদি কেউ যদি কাশ্মীর আইবার চেষ্টা করে বা আমরা নতুন ভিডিও দেখ বানায়াম বা আপনারাও এনজয় করবার বা কিনু যদি নতুন নতুন বস্তু দেখবার আইবার আশা আছে আর কি, তো আইতার নিশ্চয়ই আইতারবেন। অনেক সিজন দুইটা আছে আর কি, এনা আওয়ার পরও আমরা গম পাইছি সিজন দুইটা বললে ক, একটা ধরুন গা এই সিজন, এই সিজন আর কি দেখবার মতন বস্তু আছে আর কি দেখবার লাগিয়া। আর সিজন আরেকটা আছে কীরকম ডিসেম্বর থেকে জানুয়ারি মার্চের ভিতরে আর কি, সেগুলো আর কি এন বরফ পরে আর কি, বরফ পরে সেই সিজন আলে অন্য কিছু দেওয়া দেখুন যেত না, অনলি বরফ বরফ ফরবার দেখুন যাবো। আর ধরুন গিয়ে দ্বিতীয় নম্বর হয়েছে রাস্তাঘাটে বরফ থাকবো, আটটা জানো তো না বেট কষ্ট, সেই সময় এলে কি কষ্ট মানে যার আশা আছে আর কি বরফ পরা দেখবাম, বহুত মানুষ বরফ দেখছে না, আমি একটা আশা লিয়ে আসলাম বরফ দেখবো লাগিয়া, বরফ দেশে যাই কিন্তু দেশে আইসি ঠিকই কিন্তু বরফ নাই পাই সব আছে, বাদে নজিক আইসি কি এর বিষয়টা কি বরফ নাই বললা শুনলাম অন দেখলাম, বাদে হেরা গেল কি একটা সিজন আছে, সিজনের সময় আইলে বরফ দেখুন যাবো, সেই সিজনে অনলি বরফ দেখুন যাবো। রাস্তাঘাটেও আড়ন জানা গাড়ি মোটর চলানা বোট টাটা চলুন লাগে, এলে সেবেলা রাস্তাঘাটেও মেঘের মতন বরফ পড়ে আর কি, মেঘের মতন এরকম আমরা সময় মেঘ না এরকম আর কি বরফের গুল্লা ভরে এরকম সেটা সেটা বরফ পড়ে রাস্তা স্কে আর কি বরফ পড়া, এলে আর কি এই সিজনে আমরা ভালো আর কি আমরা ধেয়ার মতন যেটি বস্তু আসছে দেখবার মতন দেওয়ার লাগে আমরা এটি দেখবাম। আর সেবেলা অন্ত দিকে যাইম গাইবারে আর বহুত কিছু দেখবাম, পাকিস্তান যাইম বর্ডার দেখবাম বহুত কিছু দেখবাম, বহুত জায়গা দেখবার আশা আছে আর বহুত কিছু বলে না আসে দেখবার মতন যাও। তো আমরা কী করাম যদি কেউ আবার চাই আগস্ট মাস আমরা মানে আইসি আগস্ট পাইছি আর কি, আগস্ট মাস হচ্ছে আজকে 23 তারিখ, আমরা যে আগস্ট মাস আবার চাই তো দেখার মতো নাকি বসে দেখতাম বহুত কিছু আছে, আমি দেখাই মানে নেক্সট ভিডিওর মধ্যে। আর এরপরে যদি কেউ যদি বরফ দেখবার আয় তো ওইতে নভেম্বর না তো ডিসেম্বর লাস্ট বা জানুয়ারির ভিত্তে, জানুয়ারির লাস্টে আইলেও বরফ পাওয়া যাবে বন্ধু, বরফ পাওয়া যাবে, বরফ পরার একটা সিজন আছে যেটা আর কি বরফ পরে আর কি, এটা আমরা নজিক আইসি যে এই সময়ের মধ্যে ডিসেম্বর লাস্টে আর কি বরফ পরে আর কি, যেরকম বা আসাম বা যে কোনো জায়গাতে আর কি মেঘ মেঘ একটা সিজন আছে না, তিন সুপ্রিমটা মেঘ পরাতে এরকম আর কি একটা সিজন আছে, এই সিজনের মধ্যে বরফ এনি টাইম ফরে যেতে ফরে ফরে রাস্তা তোর উঁচু হয়ে যায় গাড়ি মোটর চলার হাল থাকে না, আটটা সময় লাগে আর কি জুতো মোটর লাগে, ঠান্ডা বিরাট বিরাটই ঠান্ডা লাগে বলে এই সময় দেয়, আমরাও ঠান্ডা বাদ দিয়ে আর কি জ্যাকেট ম্যাকেট লয়ে আসি।
খরচ করা যে আমরা বড় আমাদের গোবম এনায় দিয়ে অন্যটা হয়েছে বড় পাইছি না আচ্ছা না পাইছি দিকে এও না আমরা বস্তুরই দেখ যেটি আছে দেখবার এটি বস্তুটি আমরা নিশ্চয় দেখে যাই তো নিশ্চয়ই আশা করি আপনারা আমার চ্যানেল ফলো করছেন বুধ তো আমরা নেক্সট ভিডিও লিয়ে আপনার সামনে দাঁড়াম মানে এই ভিডিও দেওয়ার লাগে থ্যাংক ইউ ধন্যবাদ हेलो गाइस वेलकम टू कश्मीर जी के नमो चैनल में आपको स्वागत है। मैं अभी एक दिखाने वाला है एप्पल का बगीचा है। एप्पल का बगीचा दिखाने वाला पूरा वीडियो देखते जाइए उसमें क्या क्या है क्या क्या नहीं है। ज़्यादा बड़ा बगीचा है पेड़ में ज़्यादा एप्पल पकड़ क्या है लगा हुआ है। ये देखिए इसमें लिख के रखा है ये तोड़ेंगे तो 500 रुपये फाइन है से कुछ लिख के रखे हैं बगीचा पे पूरा देखते थे वीडियो है। वीडियो देख के अच्छा लगे तो लाइक करो शेयर करो कमेंट बता दो कैसा लगा है। आप मेरा चैनल में नया है तो एक सब्सक्राइब कर दीजिए आपको दोस्त को देखने के लिए शेयर कर दीजिए प्लीज़ पूरा वीडियो देखते जाइए धमाका होने वाला है। मुझे लगता है तो 10 बीघा हो जाएगा दस एकड़ ज़मीन हो जाएगा इधर पूरा एप्पल का है ठीक है पूरा एप्पल है। एक किलो एप्पल तो निकले जा रहे हैं ठीक है। एक किलो एप्पल कितना है पैसा? 80 रुपीज़। 80 रुपीज़ एक किलो एप्पल वो हम खुद तोड़ेंगे तो 80 रुपये उसको देना पड़ेगा। चले कोई दिक्कत नहीं 80 रुपये देंगे हम एक किलो एप्पल तोड़ने वाला है जो एप्पल पका है पका वाला एप्पल में तोड़ेंगे मैं एक तोड़ा है ये अच्छा नहीं उतर जोली हाँ ये अच्छा है जो हम तोड़ा है मैं अच्छा हूँ तो आ जाओ मैं अच्छा वाला और तोड़ेंगे ये दाढ़ीरा फेंक तो नीचे वाला वाटर में क्लीन करना जी ये खराब हो जाता है इसमें ठीक है तबीयत खराब होती है अच्छा उल्ले केमिकल है लाडी ले क्लीन ये रहेगा इसके साथ में तोड़ना ये तोड़ना मालिक देखेगा खाएगा क्योंकि इसमें फसल होती है। अच्छा ठीक है शायद एक किलो हो जाएगा बस इतना है अभी चाहिए अभी हो गया आप अभी आएगा हाँ एक किलो 445 हाँ ठीक है ऐसे ये लोकल एप्पल का जूस पिएगा तो पैसा कम दिए भाई साहब एक गिलास का जूस कितना है पैसा 50 रुपया वो एक गिलास वो तोड़ के देंगे वो पेड़ से एप्पल तो अच्छा वाला तोड़ के इधर जूस बनाएंगे ये जूस बना के देगा तो एक गिलास का वो 500 रुपये रेट है ये मशीन से रेडी करता है एप्पल जूस बनाता है। അതിരിക്കട്ടെ സാറ് മലയാളിയാണോ? അതെ താനോ? ഞാനും മലയാളിയാണ്. അപ്പൊ നമുക്ക് പരസ്പരം മിണ്ടി പറഞ്ഞൊക്കെ പോകാനല്ലേ. আপুনি কেৰেলালৈ যাব বিচাৰিছে নেকি? এতিয়াৰ পৰা লাইনত ৰৈ থাকিব নালাগে, আপোনাৰ গাঁৱৰ পৰাই বিদেশলৈ যাব পাৰিব। নগাঁও জিলাৰ ভালুকুটিয়াৰ পৰা নগাঁও হৈ গুৱাহাটী, শিলিগুৰি, কলকাতা, বিহাৰ, তামিলনাডু, উৰিষ্যা, কেৰেলা,
পেরেমবাবুলৈ জিকে ব্রোজ নামৰ নতুন বাছ সেৱা আৰম্ভ কৰা হৈছে। ইনামুল ইসলামৰ নেতৃত্বত চলিব এই বাছ সেৱা। বাছত আপোনাৰ সুবিধাৰ্থে থাকিব ৱাইফাই, ইণ্টাৰনেট, এচিৰ ব্যৱস্থা। আগতীয়াকৈ বুকিং কৰিবলৈ 8011428870 অন্যথা 9048391605 নম্বৰত যোগাযোগ কৰক। এইটো আপোনাৰ গাড়ী ক'ৰ পৰা ক'লৈকে যায়? আমাৰ গাড়ীটো নগাঁও বৰগাঁও বাইপাছৰ পৰা ওলাই তাৰ পৰা লোড হৈ যায় গুৱাহাটী হৈ আপোনাৰ বঙাইগাঁও হৈ পেলাই আলিপুৰ দুৱাৰ, ৱেষ্ট বেংগল, শিলিগুৰি, আলিপুৰ হৈ পেলাই বেংগলোৰ হৈ চেন্নাই হৈ পালঘাট, ত্ৰিশুৰ হৈ লাষ্ট পেৰম্বৰলৈকে যাব। আৰু কেৰেলাৰ পৰা যাবলৈ কিবা ব্যৱস্থা আছে না ৰিটাৰ্ণ টিকেট? অঁ আছে, কেৰেলাৰ পৰা আমাৰ পেৰম্বৰ পৰা পালাঘাট, ত্ৰিশুৰ, কইম্বটুৰ হৈ পেলাই ৱেষ্ট বেংগল, আলিপুৰ দুৱাৰ, শিলিগুৰি চব হৈ পেলাই গুৱাহাটী হৈ লাষ্ট নগাঁৱলৈকে যাব। আৰু আপোনাৰ গাড়ীটো ইমান দূৰত যাব কিবা সুবিধা আছে না? সুবিধা আছে, খা খোৱা বোৱা আৰু বাথৰুম। অঁ, খোৱা বোৱা বাথৰুম জেগা জেগা ৰখাই দিয়া। আৰু আপোনাৰ টিকেটটো যে কৰিব এইটো অনলাইন টিকেট কৰিব কিবা জড়িত আছে না? অঁ আছে আছে। কিবা আছে এইটো? আমাৰ মোবাইল নম্বৰত কণ্টেক্ট দি আছোঁ, মই মোবাইল নম্বৰটো 9048391605 এইটো নম্বৰত কল কৰিব লাগে, যোগাযোগ কৰিলে অনলাইন টিকেট বুকিং কৰিব লাগে। অঁ হৈ যাব আপোনাৰ টিকেটটো, ঠিক আছে। हाय हेलो गाइस, ये गाड़ी देखो, आज वो गाड़ी है, आज निकलेगा पेरम्बाउर से। पेरम्बाउर से निकलने वाला है उड़ीसा जाने के लिए, केरला टू उड़ीसा, केरला पेरम्बाउर टू उड़ीसा, कटक, भुवनेश्वर, ब्रह्मपुर सब जगह में जाने वाला है। ये बाकी गाड़ी का अंदर का फैसिलिटी में आपको दिखाएंगे, आदमी के साथ बात करेंगे किधर से किधर जाएगा पूछेंगे, ठीक है, देखते जाइए। ये उड़ीसा के लिए निकला है, वो हर दोस्त लोग जा रहा है, हर भाई लोग जा रहा है, उड़ीसा जा रहा है गाँव, उड़ीसा कटक जाएगा, भुवनेश्वर जाएगा, ब्रह्मपुर जाएगा, बालीगोड़ा जाएगा, भद्रक जाएगा। किसी को जाना है तो ये नीचे नंबर रहेगा, उसमें कांटेक्ट करके आप बुकिंग कर सकते हैं, सब जगह में जाता है, ठीक है। और अगर पूछना है तो बुकिंग करो और नंबर में कॉल करके बात करो। हाँ भैया आइए, हम पूछेंगे भैया को किधर जाना है। भैया आप कहाँ से आया? मैं त्रिशूल से आया। त्रिशूल से आया, आप कहाँ जाना है आपको? जाएगा ब्रह्मपुर। ब्रह्मपुर जाएगा? हाँ। और उड़ीसा ब्रह्मपुर जाएगा? हाँ। अच्छा ठीक है, बाकी आदमी को पूछते हैं। भैया आप कहाँ से आए भैया? कड़पना। हाँ, कड़पना से। कड़पना, वो आदमी कड़पना से, ठीक है। तो आइए भैया, आप कहाँ से आए भैया? सफाई, सफाई प्लाईबोर्ड। सफाई प्लाईबोर्ड से आया, आपको कहाँ जाना है? उड़ीसा। उड़ीसा जाना है? हरचंद्रपुर। हरचंद्रपुर, उड़ीसा जाएंगे, हरचंद्रपुर जाएगा। भैया दूसरे भाइयों को पूछते हैं, आइए। भैया आप कहाँ से आया? चेरेवाली से। आपको कहाँ जाना है? हरचंद्रपुर में। आओ, अभी उड़ीसा कौन सा जगह का नाम बोला? हरचंद्रपुर। हरचंद्रपुर, आओ भैया, अभी हरचंद्रपुर जाने वाला है। बाद में देख रहे हैं ना, आदमी लोग सब उड़ीसा का आदमी है, आप लोग देख रहे हैं, पूरा दिखाइए गाड़ी का अंदर का क्या क्या फैसिलिटी, वो देख रहा गाड़ी है, सब उड़िया आदमी है। স্বাগতম জানাইছো। এই ভিডিওত দিয়া নাম্বারত আপোনালোকে ফোন কৰি পেলাই যোগাযোগ কৰি সিটটো বুকিং কৰি লওক আৰু পুৰা ভিডিও আপোনালোকে চাই থাকক। হাই হেল্ল' গাইজ, মই এটা আপোনালোকৰ সময়ত ভিডিঅ' লৈ আহিছোঁ গাড়ীৰ বিষয়ে জনাবৰ কাৰণে। এইটো আমাৰ জি কে বৰজ গাড়ী, চাওক এইটো কেৰেলা পেৰম্বৰ পৰা এতিয়া ওলাব, ওলাইখিনি অসমলৈ যাব। আমি গাড়ীৰ ভিতৰত কি কি ফেচিলিটি আছে, মানুহবিলাক ক'ৰ পৰা আহিছে, ক'ৰলৈকে যাব, আমি পূৰা দেখাই দিম। আপোনালোকে পূৰা ভিডিঅ'টো চাই থাকক, আহক মই গাড়ীৰ ভিতৰত দেখাম আপোনালোকক। এইটো চাওক, আমি গাড়ীৰ ভিতৰত আহি গ'লোঁ, এতিয়া আমাৰ অসমৰ মানুহবিলাক চব অসম যাব আহিছে, এটা এটাকৈ সুধিম ক'ৰ পৰা আহিছে, ক'ত যাব। দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে? আমি আহিছোঁ পেৰম্বাৰ পৰা। পেৰম্বাৰ পৰা ক'ত যাব? যাম নগাঁও। নগাঁও যাব ন, অসম নগাঁও যাব। এই দাদা পেৰম্বাৰ ইয়াৰ পৰা আহিছে,
পৰা যাব নখাম নগাঁও লৈকে যাব আৰু এটা মানুহক সুধিম চাই থাকক দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে মই পেৰম্বৰ পৰা পেৰম্বৰ পৰা নেকি আপুনি কাম ক'ত কৰিছিলে ক'ৰ পৰা আহিছে এণ্ডাকুলম এণ্ডাকুলম পৰা এই দাদা এণ্ডাকুলম পৰা আহিছে এতিয়া যাব ক'ত আপুনি লাহৰিঘাট লাহৰিঘাট যাব সি নগাঁও লাহৰিঘাট যাব আৰু মই বাকীখিনি সুধি আছোঁ দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে মই আছে কাটাকলম কাটাকলমৰ পৰা ক'ত যাব এতিয়া যাব হোজাই হোজাই যাব এই দাদা কাটাকলমৰ পৰা আহিছে হোজাই যাব চাওক গোটেইখিনি মানুহ চব অসমৰ মানুহ আমাৰ কেৰেলাৰ পৰা এতিয়া অসম গাঁৱৰ লগত ঘৰলৈ গৈ আছে পুৰা ভিডিঅ' আপোনালোকে চাই থাকক অ' দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে কুটুপাৰা পৰা আহিছোঁ কুটুপাৰা ক'ত যাব নগাঁও যাম নগাঁও যাব ন এই দাদা নগাঁও যাব অ' পুৰা ভিডিঅ' আপুনি চাই থাকক চব আমাৰ অসমৰ মানুহ চব নগাঁও গুৱাহাটীৰ আশপাশৰ নগাঁও ভিতৰত যোনবিলাক আছে তাতেই যাব মানুহবিলাক পুৰা ভিডিঅ' চাই থাকক মই বাকীখিনি মই ভিডিঅ'ত দেখাই দিম বাকী ফেচিলিটি কেনেকুৱা আছে নাই মই বাকীখিনি দেখাই দিম তো ভিডিঅ'টো পুৰা চাই থাকক বাকী মই ফেচিলিটি মই ভিডিঅ'ত দেখাই দিম ভিডিঅ'টো যদি চাই ভাল লাগে তেতিয়াহ'লে লাইক কৰি দিয়ক আৰু আপোনাৰ বন্ধুসকলক চাবৰ কাৰণে শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু আপোনাৰ যি মোৰ চেনেলত নতুন থাকে তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বেলেগ ভিডিঅ' চাবৰ কাৰণে ছাবস্ক্ৰাইব কৰি সুযোগ কৰি দিয়ক আৰু অলপ দয়া কৰি প্লিজ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব আপোনাৰ এটা শ্বেয়াৰত যদি বেলেগ মানুহৰ হেল্প হয় অলপ সুবিধা হয় ঘৰলৈ যাব বিচাৰে বা অহাৰো বিচাৰে তেতিয়াহ'লে এইটো ইয়াৰ ভিডিঅ'ত নাম্বাৰ আছে কল কৰি পেলাই বুকিং কৰি দিব ক'ব হেল্ল' গাইজ এই দেখো আজি কে বৰোজ গাড়ী নিকল ৰে পেৰম্বৰ এই গাড়ী পেৰম্বৰ নিকলেগা জি কে বৰোজ আজিও কাল নিকলেগা ওয়া যা ৰে কেৰেলা টু আসাম কেৰেলা পেৰম্বৰ যা ৰে ঠিক আছে বাকী আমি গাড়ী কা অন্দৰ কা ফেচিলিটি দেখাংগে গাড়ী আহিয়ে হাম লোক বাকি গাড়ী কা অন্দৰ কা ফেচিলিটি দিখাতা হে এই গাড়ী আজ যায়গা পেৰম্বৰ সে নিকল ৰে আসাম কে লিয়ে थोड़े आदमी लोगों में पूछ रहे हैं आप लोग देख सके भैया आपको कहाँ जाना है भैया असम असम किधर जाना है नौगांव डिस्ट्रिक्ट जाना है कहाँ से आया पेरम्बोर से आया भाई देखिए ये भैया को पूछ रहे हैं वो किधर जाने वाला है भैया भाई मैं असम जा रहा है मैं मानजरी से आया अभी असम जा रहा है बस में असम जा रहा है ठीक है दूसरे भाई को देखो ये असम का आदमी है इसको पूछते है कहाँ से आया भाई आप लोग कहाँ से आए पेरम्बोर से आया कहाँ जाना है आपको असम असम किधर जाना है धेमाजी ये लोग भैया लोग असम धेमाजी जाएगा तो ये धेमाजी का आदमी है धेमाजी जाने के लिए आया है बाकी देखिए देख रहे हैं ना बाकी आदमी लोग हाँ वो जाएगा सब असम जाएगा असम के लिए निकल रहे হাই বন্ধুসকল জি কে ব্রোজ চ্যানেলত আপোনাক স্বাগতম জানাইছো এই ভিডিঅ'ত দিয়া নাম্বাৰত আপোনালোকে ফোন কৰি পেলাই যোগাযোগ কৰি চিটটো বুকিং কৰি লওক আৰু পুৰা ভিডিঅ' আপোনালোকৰ চাই থাকক হাই হেল্ল' গাইজ মই এটা আপোনালোকৰ সময়ত ভিডিঅ' লৈ আহিছোঁ গাড়ীৰ বিষয়ে জনাবৰ কাৰণে এইটো আমাৰ জি কে ব্রোজ গাড়ী চাওক এইটো কেৰেলা পেৰম্বৰ পৰা এতিয়া ওলাব ওলাইখিনি অসমলৈ যাব আমি গাড়ীৰ ভিতৰত কি কি ফেচিলিটি আছে মানুহবিলাক ক'ৰ পৰা আহিছে ক'ৰ লগে যাব আমি পুৰা দেখাই দিম আপোনালোকে পুৰা ভিডিঅ'টো চাই থাকক আহক মই গাড়ীৰ ভিতৰত দেখাম আপোনালোকক এইটো চাওক আমি গাড়ীৰ ভিতৰত আহি গ'লোঁ এতিয়া আমাৰ অসমৰ মানুহবিলাক চব অসম যাব আহিছে এটা এটাকৈ সুধিম ক'ৰ পৰা আহিছে ক'ত যাব দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে আমি আহিছোঁ পেৰম্বৰ পৰা পেৰম্বৰ পৰা ক'ত যাব যাম নগাঁও নগাঁও যাব ন অসম নগাঁও যাব এই দাদা পেৰম্বৰ ইয়াৰ পৰা আহিছে ইয়াৰ পেৰম্বৰ পৰা যাব অসম নগাঁৱলৈকে যাব
আৰু এটা মানুহ খুদিম চাই থাকক দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে মই পৰমবৰুৱা পৰমবৰুৱা নেকি আপুনি কাম ক'ত কৰিছিলে ক'ৰ পৰা আহিছে এণ্ডাকুলম এণ্ডাকুলমৰ পৰা এই দাদা এণ্ডাকুলমৰ পৰা আহিছে এতিয়া যাব ক'ত আপুনি লাহৰিঘাট লাহৰিঘাট যাব ই নগাঁও লাহৰিঘাট যাব আৰু মই বাকীখিনি সুধি আছোঁ দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে মই আছে কাটাকলম কাটাকলমৰ পৰা ক'ত যাব এতিয়া যাব হুজাই হুজাই যাব এই দাদা কাটাকলমৰ পৰা আহিছে হুজাই যাব চাক গোটেইখিনি মানুহ সব অসমৰ মানুহ আমাৰ কেৰেলাৰ পৰা এতিয়া অসম গাঁৱৰ লগত ঘৰলৈ গৈ আছে পুৰা ভিডিঅ' আপোনালোকে চাই থাকক অ' দাদা আপুনি ক'ৰ পৰা আহিছে কুটুপাৰা পৰা আহিছোঁ কুটুপাৰা ক'ত যাব নগাঁও যাম নগাঁও যাব ন এই দাদা নগাঁও যাব অ' পুৰা ভিডিঅ' আপুনি চাই থাকক সব আমাৰ অসমৰ মানুহ সব নগাঁও গুৱাহাটী আশপাশৰ নগাঁও ভিতৰত যোনবিলাক আছে তাতেই যাব মানুহবিলাক পুৰা ভিডিঅ' চাই থাকক মই বাকীখিনি মই ভিডিঅ'ত দেখাই দিম বাকী ফেচিলিটি কেনেকুৱা আছে নাই মই বাকীখিনি দেখাই দিম তো ভিডিঅ'টো পুৰা চাই থাকক বাকী মই ফেচিলিটি মই ভিডিঅ'ত দেখাই দিম ভিডিঅ'টো যদি চাই ভাল লাগে তেতিয়াহ'লে লাইক কৰি দিয়ক আৰু আপোনাৰ বন্ধুসকলক চাবৰ কাৰণে শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু আপোনাৰ যি মোৰ চেনেলত নতুন থাকে তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বেলেগ ভিডিঅ' চাবৰ কাৰণে ছাবস্ক্ৰাইব কৰি সুযোগ কৰি দিয়ক আৰু অলপ দয়া কৰি প্লিজ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব আপোনাৰ এটা শ্বেয়াৰত যদি বেলেগ মানুহে হেল্প হয় অলপ সুবিধা হয় ঘৰলৈ যাব বিচাৰে বা অহাৰো বিচাৰে তেতিয়াহ'লে এইটো ভিডিঅ'ত নাম্বাৰ আছে কল কৰি পেলাই বুকিং কৰি দিব ক'ব